প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিলেন এটি সম্মিলিত করা হয়েছে। বাট আমরা চেষ্টা করতেছি সমস্যা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি, প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডার করতে হচ্ছে, নিরাপত্তা সহকারে তাড়াহুড়ো করে যাতে আমরা আমাদের জনগণের বিপত্তি না ঘটে। কারণ পাবলিক লাইফে যদি কোনো একটা লস হলে সেটা কিনে ফেরাব, সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না। তো আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি। এক্ষেত্রে দুটো অপশান আছে। প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখবো যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে, কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, এটা একটা আমাদের অপশান মাথায় আছে। আমাদের হয়তো কোনো স্টেশনে তাপমাত্রা প্রেশার কম, সেখানে আমাদের যন্ত্রপাতি আছে, এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয়। আমরা পরবর্তী যেটা আপনাদেরকে জানাতে হবে, আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি, এক সপ্তাহের মধ্যে আসলে রিপোর্টটা পাবো। রিপোর্টটা পেলে তখন আমরা বসে সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কি অবস্থায় আছে, সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো আমরা যৌথভাবে। তাহলে স্যার এখনো তো ক্ষয়ক্ষতির পরিমাণ তো নিরূপণ করা সম্ভব হয়নি এখন? না, এটা তো চলছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক আগে ছিল, আমরা সেটা আর এখন আর যেতে চাচ্ছি না। কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম ওয়াইজ করছে, কারণ কোন আইটেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কারিগরি দিক থেকে পরীক্ষা করা ছাড়া আগে আমরা বলতে চাই না, বলা উচিত না। স্যার কাজীপাড়া স্টেশনে তাহলে কত খরচ হলো? কত স্যার এখানে দিতে আসবে? ঠিক আছে, ভালো প্রশ্ন। দিতে আসবে, আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি স্যার। 20,50,000? জি, 20,50,000 টাকা পর্যন্ত আমাদের এখন খরচ হয়েছে। এই টাকাতে আমরা চালু করে দিচ্ছি সাবজেক্ট টু আমরা কয়েকটা জিনিস, যেমন টিভি এফসি গেটের কয়েকটা কম্পোনেন্ট আছে, 6টা এফসি গেট যেটা আপনাদের বাস যেটাতে হয় অটোমেটিক ফেয়ার সিস্টেম, এটা কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এই ট্রেন শিডিউল টাইম শিডিউল আমি বলে দিলাম, এটা কাজীপাড়ার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা, আমাদের টিম ডিএমটিসি অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে টোটাল অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলতে করেছি। এটা আমাদের উপরে একটা চাপ ছিল, কারণ লম্বা সময় লাগে লাগতো, আমরা একটু মিনিমাইজ করে এনেছি, কারণ মানুষের প্রত্যাশা যত সেবাটা যাতে মানুষ পায়। এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ছিল, আমাদের সিনিয়র সচিব মহোদয় মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করছেন কত দ্রুত মানুষকে এই সুযোগটা আমরা দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের টিম ডিএমটিসির অপারেশন টিম, টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয় আছেন, কনসালট্যান্ট কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে মুক্ত করে দিচ্ছি। আর রাত 9:40 হলো লাস্ট ট্রেন ছাড়বে, মাঝে 12 মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এই জন্য আমাদের মোট 60টি ট্রিপ হবে শুক্রবারে। আর অন্যান্য দিন আমাদের আমাদের মন্ত্রণালয়ের বিভাগের সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয়ের আমাদের প্রতিনিয়ত এই কাজে সহযোগিতা করে যাচ্ছেন। মেট্রোরেল ঢাকাবাসীর চলাচলের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে, জনগণের শান্তি স্বস্তি আনয়ন, পরিবেশের উন্নয়ন এবং আমাদের জীবনকে প্রাত্যহিক জীবনকে সচল রাখার স্বার্থে মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে 2005 সালে এসটিপি, তারপরে আরএসটিপি ধারাবাহিকতা। আজকে আমরা লাইন 6-এর অপারেশনের কাজ শুরু করেছি, একটা অনুসরিত বাকি আছে, সেটি হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর তারকা চলমান আছে। এই অভিপ্রায় আপনাদের সাথে আছে একটি কথা বলার জন্য মূলত আমাদের এই আমন্ত্রণ। সেটি হচ্ছে যে আমরা আগামীকাল, আপনারা জানেন যে আন্দোলন চলাকালে আমাদের কাজীপাড়া স্টেশন এবং মিরপুর 10 স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একটা জনপ্রত্যাশা ছিল যে শুক্রবারে মেট্রো চালাতে হবে, সপ্তাহের প্রতিটি দিন মানুষ মেট্রোতে চলবে, এটাই জনগণের প্রত্যাশা। যে জন আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা তো তাল মিলিয়ে আমি সচিব মহোদয় তদারকিতে আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা।